নতুন ধরনের সংস্কৃতি আমদানি হচ্ছে সাধারণ ডিগ্রি কলেজগুলোতে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। নবারুণ দেব বলেন, কলেজে শ্রেণীকক্ষে পঠন পাঠন বন্ধ করে এবিভিপিকে কক্ষ দেয়া হচ্ছে। অবাক করার বিষয় হলো, কলেজে জন্মদিন পালন করা হচ্ছে এবিভিপি নেতার, তাও লেখাপড়া বন্ধ করে। তিনি অভিযোগ করেন, নবীন বরণের নামে টাকা তোলা হচ্ছে, আমদানি করা হচ্ছে অপসংস্কৃতি। উদয়পুর কলেজের এবিভিপি নেতার জন্মদিন ধুমধাম করে ক্লাস বন্ধ করে কয়েকজন প্রফেসর ছাত্রছাত্রী মিলে উদ্বোধন করছে, জন্মদিন পালন করছেন। ক্লাস বন্ধ করে এবিভিপি নেতার জন্মদিন পালন করে উদয়পুর নেতাদের সুভাষ মহাবিদ্যালয়ে। এই সংস্কৃতি আমাদের রাজ্যে ছিল না, আমাদের রাজ্যের এই সংস্কৃতি ছিল না। এমবিবি কলেজ, বিবিএম কলেজ, ধর্মনগর কলেজ, কৈলাসচর কলেজ সহ বেশ কিছু কলেজে এবিভিপি অফিস করার জন্য ক্লাস বন্ধ করে তাদের রুম দিয়ে দেওয়া হচ্ছে, এবিভিপির অফিস। নতুন সরকারের অল্প সময়ে 4-5 জন পড়ুয়া খুন হয়েছে, এর মধ্যে বেশিরভাগই নাবালক। তা নিয়ে নিশ্চুপ কেন সরকার? সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ছোড়েন এসএফআই নেতা নবারুণ দেব। তিনি জানিয়েছেন, ঘটনাগুলো থামাচাপা দেবার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা দেখছি গত 4 মাসে এরকম 4-5টা ছাত্র ছাত্রী খুন হয়ে গেল, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে নাবালক। সরকার হেলু লোয়ের মৃত্যুর পরে এলবিকে কতটা নাটক করলো, এক বাজারের সামনে দাঁড়িয়ে সিআইডির হাতে তুলে দিল, ঘটনার ফাইল ধামাচাপা পড়ে গেল, একজন অ্যারেস্ট, এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট নেই, লোয়ের ধামাচাপা পড়ে গেল। রাম আমলে চোররাও নিরাপদ মনে করছে, যে কারণে বিভিন্ন মন্দিরে থাবা বসাচ্ছে চোরের দল। এসব সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন রাজ্য সরকারের সমালোচনায় মুখর ছিলেন এসএফআই নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।